মহাত্মা গান্ধীজির জন্মদিন উপলক্ষে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ প্রতি বছর 2 অক্টোবর দিনটিকে সারা দেশে স্বচ্ছ ভারত দিবস হিসেবে পালন করা হয়। দেশকে স্বচ্ছ রাখতে স্বচ্ছ ভারত মিশনকে একটি জন আন্দোলন রূপে তুলে ধরাই এর মুখ্য উদ্দেশ্য। 2023 সালে স্বচ্ছ ভারত মিশনের সূচনা হয় 17 সেপ্টেম্বর 2023 থেকে 2 অক্টোবর 2023 পর্যন্ত। WEF দ্বারা আরবান এবং গ্রামীণ যৌথভাবে এবছর স্বচ্ছতা হি সেবা শীর্ষক কর্মসূচির পালন করছে। স্বচ্ছ ভারত মিশনের এবছরের থিম হচ্ছে ইয়ুথ ভার্সেস গার্বেজ এবং ত্রিপুরা ভার্সেস গার্বেজ। প্রতিশ্রুতি অনুযায়ী এবছর ত্রিপুরার সকল নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে 1 অক্টোবর সকাল 10 থেকে ত্রিপুরার সমস্ত ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত, গ্রাম পরিষদে এক বিশাল স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয়েছে। 1 তারিখ 1 ঘন্টা একসাথে এদিন স্বচ্ছতা অভিযানে এক নতুন ইতিহাস রচিত হবে। 2 অক্টোবর মহাত্মা গান্ধীজির জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ এ বিশাল কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা অন্যান্য বিশিষ্টজনেরা এদিন এই কর্মসূচিতে সকলের সঙ্গে অংশগ্রহণ করবেন। 1 তারিখ 1 ঘন্টা একসাথে